তোমার কাছে প্রথমে যেটা জানতে চাওয়ার আছে সেই নতুন কুড়ি প্রসঙ্গে বলো, সেখান থেকে তুমি আজকের এই বিখ্যাত ঈশিতা, সেই নতুন কুড়ির গল্পটা কিছু বলবে? আসলে নতুন কুড়িটা যখন হয়েছিল তখন আমাদের বয়সটা এমনই ছিল যে নিজেদের ক্যারিয়ার বলো বা জীবন বলো কিছুর উপরে নিজেদের তেমন একটা মতামত থাকতো না। তখন বাবা মার ইচ্ছা অনুযায়ী সবকিছু চলতো, কারণ আমি খুব সম্ভবত যখন প্রথম অ্যাপ্লিকেশন চাওয়া হয় তখন আমি ক্লাস ওয়ানে পড়ি। মার উৎসাহতেই নতুন কুড়িতে নাম দেয়া, এবং আমাদের সময় যেটা ছিল তোমাদের, তোমরাও দেখেছো, তোমাদেরকে আমরা দেখেছি, দেখেছি আমরা অনেক প্র্যাকটিস করতাম। আমরা যে নাচতাম, আমরা সপ্তাহে 3 দিন 4 দিন 5-6 ঘন্টা করে নাচ প্র্যাকটিস করতাম। তো চর্চাটা ছিল, বাবা মার উৎসাহ ছিল, কম্পিটিশনে নাম দিয়েছি, বিচারকরা মনে করেছে যোগ্যতা আছে, চ্যাম্পিয়ন হয়েছি। যে পারফরমেন্সটা করেছিলে তার জন্য তুমি ফার্স্ট হয়েছিল অবশ্যই, তারপরে সবাই কেঁদেছিল তোমার এই অভিনয়ের ফেলানি। হ্যাঁ, ওটার ঘটনাটা আসলে বিজরি অপ এরকম যে শুরুটা যদিও নাচ দিয়ে 4টা বিষয়ে নাম দিতে হতো নতুন কুড়িতে, তো আমরা একটা ছিল একক অভিনয়। তো সেখানে আমাদেরকে তখনকার দিনের আলাউদ্দিন আঙ্কেল বলে আমাদের বাংলাদেশ টেলিভিশনে একজন প্রডিউসার ছিল, অবশ্যই তোমার আব্বার কলিগ, তো উনি আমাদেরকে বললো যে লুৎফুর রহমান রিটার্ন আঙ্কেলের থেকে আমাদের একটা স্ক্রিপ্ট উনি জোগাড় করে দিবেন। তো আমাদের আরেকজন মামা ছিল আনোয়ার মামা, আনোয়ার মামাকে নিয়ে আমরা রিটার্ন মামার কাছে গেলাম, উনি স্ক্রিপ্ট লিখে দিলেন। এবং তারপরে ফেরদৌসি মজুমদার তখন অনেক ব্যস্ত একজন অভিনেত্রী, অনেক অসাধারণ অভিনেত্রী, কিন্তু তখন তিনি আরো অনেক ব্যস্ত। তিনি আমাকে কিছুটা সময় দিয়েছিলেন এবং খুব যত্ন করে আমাকে অভিনয়টা শিখিয়েছিলেন। তারপরে বাসায় প্র্যাকটিস, আবার বলবো চর্চা, তারপরে অভিনয়টা করলাম। প্রথম কিভাবে নাটকে এলে, টেলিভিশন নাটক সেটা শুরু আরো আগে, কারণ নতুন কুড়িটা চ্যাম্পিয়নশিপ হয়েছিল 88-এ, তো তারও আগে আলমনসুর আঙ্কেল বিটিভিডি তখন অনেক ভালো একজন ডিরেক্টর ছিলেন। আলমনসুর আঙ্কেল আমাকে আরেকটা কম্পিটিশন, নাচের কম্পিটিশনে আমাকে দেখে ওখান থেকে আমাকে সিলেক্ট করেন 16 ডিসেম্বরের একটা প্রোগ্রামের জন্য, সেটা অনেক আগের কথা। তো 16 ডিসেম্বরের প্রোগ্রামটা করার পরে আমি মানে পরপর বিটিভির অনেকগুলো নাটকে অভিনয় করি, এবং তেমন একটা সময় নতুন কুড়ির ঘোষণাটা দেওয়া হয়। এই যে নতুন কুড়ির শিশু শিল্পী ঈশিতা, এত জনপ্রিয়তা, তারপরে তুমি পরবর্তী সময় বড়দের নাটকে অভিনয় করলে পরিপূর্ণ একজন নারী চরিত্রে, সেই ট্রান্সফরমেশনটা কেমন ছিল? আমার বয়োজ্যেষ্ঠদের কাছে যেমন আমার একটা ছোট ছোট ইমেজটাই রয়ে গেছিল, আমার সমসাময়িক যারা তারাও কেন জানি ধরেই নিতাম তাদের চেয়ে ছোট। আমার হয়েছিল কি, ওই উপস্থাপনা বা নাচ ইত্যাদি ইত্যাদি কারণে আমার ব্রেকটা আসলে ছোট থেকে বড় ট্রানজিশনের ব্রেকটা খুব একটা হয়নি। তবে আমার নিজেকে নিয়ে আমার নিজের যতটুকু চিন্তা ভাবনা ছিল সেটা মোটামুটি। তাহলে কি সেটা আক্ষেপ রয়ে গেছে এই জায়গায়? এই যে বললাম, আমার নিজেকে নিয়ে নিজের যতটা স্বপ্ন ছিল সেটা অনেকাংশে পূর্ণ হয়েছে, এবং আরো যত স্বপ্ন আছে সেগুলো আসলে এখন যতটুকু আমি দেখতে পাই পথটা সামনের, পূর্ণ হওয়ার সম্ভাবনা খুবই উচ্চ।